হাই 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 করে বেড়াবে, আর বড় বড় মুলবিগুলোকে ধরবে আর বলবে মনি সাহেব ইস্তেসকার নামাজ পড়ো, না হলে জীবন আর বাঁচবে না। মরবার টাইমে তখন তুমি ওষুধ খেতে যাও, আর ভালো যখন টাইম থাকে তখন আল্লাহকে চেনো না। কি মুনাফেকি চাল, কি বলছেন উনি? বাইরে গিয়ে 50টা লোকের ভেতরে দেখো 10টা লোক পাওয়া যাবে যারা ওষুধ বের করে না, তাহলে আর সবটি বলে লাভ কি? এইরকম করে যখন রোগ দেখতে গেল তো 50টা লোকের ভিতরে দেখা গেল কি একটা না একটা, একটা না একটা রোগের ভিতরে আছে আছে, আর রুগী সে যে নামাজ পড়তে এসেছিল অতএব মুসলমান, এই লোকটা মুমিন নয়। আল্লাহ রে কি হাল হলো এই দেশের মুসলমানের! তাহলে মুমিন কাকে বলে রে দাদা? সহি হাদিসে লিখা আছে, শুধু কান পেতে শুনুন, আর মানার মতো যদি মন থাকে তো হেফাজত করে বাড়ি নিয়ে যান, কাজ দিবে। আল মুমিনুনা কাল এবেলিল আনেফে হাইয়ে নুনা ওয়ালাইয়ে নুনা। মুমিন কাকে বলে? রসুল্লাহ বলছেন মুমিন হয় কারা, যেমন একটা 5 কুইন্টাল ওজনের একটা বড় উঁট, সেই উঁটটাকে তার মালিক ধরে তার নাকটাকে ছিদ্র করে দিল, আর ছিদ্র করে দিয়ে একটা লোহার কড়া পরিয়ে দিল, আর দিয়ে তাতে 6 হাতের একটা লম্বা সুতা বেঁধে দিয়েছে, আর দিয়ে ওর 7 বছরের বেটাকে বলছে সুলেমান উঁটটাকে চড়াতে নিয়ে যা। উঁটের ওজন কত? 5 কুইন্টাল। যে ছেলেটা চড়াতে যাচ্ছে তার ওজন কত? মেরে কেটে 30 কেজি হবে। 30 কেজি ওজনের একটা বাচ্চা চড়াতে যাচ্ছে কাকে? 5 কুইন্টাল ওজনের একটা উঁটকে, নাকে কড়া লাগানো আছে আর প্লাস্টিকের দড়ি ধরে টানছে। এবার উঁটের খাসলতটা কি? তো বলছে যেদিকে টানবে আমার মুনিব আমি সেদিকে চলে যাব, আমি কোনোদিন হুজ্জুতি করব না। উঁট জীবনে বলে না তার মালিককে ওদিকে কেন নিয়ে যাচ্ছিস, আমি যাব না, আমাকে এদিকে নিয়ে চল। উঁট যেমন বাঁকড়ামি করে না, ঠিক সেই রকমই ওই উঁটটাকে ওর মালিক যদি কি বলে এই জাস্তানা খা আনা খা, কোনো একটা গরম বালুর পরে নিয়ে গিয়ে তার মালিক যদি বলে বসে যা এখানে বসে যা, বস বস এখানে বস বলে, তো উঁট ওই গরম বালুর উপরে বসে যাই, এ কথা বলতে যাই না, এরে মালিক তুই আমাকে গরম বালুর উপরে কেন বসতে বলছিস, আমি বসবো না, এ কথা বলে না উঁট। ওকে বসতে বললে যেখানেই বসতে বলবে বসে যাবে, ওকে যেখানেই উঠতে বলবে ওখানেই উঠে খাড়ো হয়ে যাবে, যদি ওকে টানে তো টানবে পিছনে পিছনে হাঁটবে, যদি ওকে থামিয়ে দেয় ওই জায়গাটাতে উঠেমে যাবে। তাহলে একটা লাগাম পরিয়ে দেওয়া উঁট যেমন ওর মালিকের কথাতে উঠে আর বসে, চলে আর থামে, জীবনে কোনোদিন মালিকের উল্টা করতে যাই না, ঠিক সেই রকমই একটা মুসলমান, ওর মালিক আল্লাহ ওকে যা বলেছে অক্ষরে অক্ষরে তাই করে, ওর মালিক আল্লাহ যা নিষেধ করেছে অক্ষরে অক্ষরে সেই নিষেধগুলোকে মানে, এই লোকটাকে বলা হয় মুমিন। ওই উঁটের সঙ্গে এর মিল আছে। তাহলে আপনি নিজে বলুন, এইবার বাড়িতে বেসিন লাগানো আছে, নল চিপলেই বেসিনে পানি পড়ে, 1000টা মানুষকে দেখবেন সকাল হলো মুখখানকে ভিজিয়ে দিয়ে পাউডার লাগিয়ে দিয়ে রেজার ফিট করে এমনি করে গালে দাড়িকে চেঁচে চিকন করতে যাচ্ছে, জিজ্ঞেস করিও নিজে এই বরে চাঁচতে গিয়ে, এই তোমাকে আল্লাহ এবং আল্লাহ রসুল দাড়ি এভাবে চাঁচতে বলেছে না বারণ করেছে? যদি বলে বারণ করেছে, থেমে যা, মুমিন হবি না থামবি, বেদিন হবি, মুসলমান হয়ে থেকে যাবি, মানা মানে না। তুমি যে এইরকম করে মধুর প্যাকেটকে ছিঁড়লে আর ছিঁড়ার পরে আর একটা ছোট প্যাকেট ওকে যে কি জহরের পুরিয়া বলছে ওটাকে ছিঁড়লো, আর ছিঁড়ার পরে একটাকে আর একটার ভেতরে ঢুকালো, আর ঢুকার পর এমনি করে ঝাঁকালো, আর ঝাঁকার পরে এরম করে মুখে ভরে দিল, যে লোকটার কাছে বসে থাকতে গেলে মনে হচ্ছে জেলখানাতে আছি, ওর মুখ থেকে এত জানোয়ারের মতো গন্ধ বেরোচ্ছে, মরা কুকুরও এত গন্ধ করে না, আর সেই জিনিসকে মুসলমানের বাচ্চা খাচ্ছে। আমি বলছি জিজ্ঞেস করে, যখন মুখে ঢালতে যাচ্ছ তখন তোমার মনকে জিজ্ঞেস করো, তোমার রসুল কি এই জিনিসটাকে মুখে ভরতে বারণ করেছে না হুকুম করেছে? বলে বারণ করেছে, থেমে যা মানুষের বাচ্চা,
থেমে যাবি তো মুমিন হবি, আর না যদি থামবি তো মুসলমানের বাচ্চা হয়ে বেঁচে থাকবি, মরে যাবি তো ডাইরেক্ট জাহান্নামে যাবি, ডাইরেক্ট জান্নাতে যেতে পাবি না। ওয়াজ শুনছিস বছরের পর বছর ধরে, মানবি কিবারের দিন? মানার দিন শেষ হয়ে যাচ্ছে, শোনার দিন কিন্তু শেষ হচ্ছে না। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবাস হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোন লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। মুসলমানকে আজকাল ট্রেনে আর বাসে যখন চলছি তো সন্দেহ হচ্ছে যে আমার পার্শ্বকার লোকটা মুসলমান না মুসলমান নয়। কি দেখে? এদের ব্যবহার দেখে। ট্রেনে বসে থাকছি একই বেঞ্চে, ডানে আর বামে আগে পিছে মুখোমুখি হয়ে শত শত মেয়েকে দেখছি বসে থাকছে, দ্বিধা করছি যে আগকার এ বসে থাকা মেয়েটা এটা আমার ইসলামী বোন না এটা গাইর ইসলামী, এই মেয়েটা কি মুসলমান না মেয়েটা মুসলমান নয়, বলতে পারি না। কিসের জন্য? শুধু ব্যবহারের কারণে। কম এমন হয়ে গেছে যে যাদের কাছে ইসলামের রেখা আকৃতি আকার কোনো কিছু স্পষ্ট বুঝতে পারা যায় না। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, রাত আর দিন সুপদে ডেকেছি, কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। নিজেকে বদলান, কথা শুনে না আল্লাহ তাআলা আমাদের এই সময়ে কেন? একটাই মাত্র কারণ হলো এই যে আল্লাহ তাআলা যে বললেন আমাদেরকে ইমানের সীমানাতে আসতে, আমরা ইমানের সীমানার ভেতরে সম্পূর্ণরূপে আসতে পারিনি, পারলাম না বলে। যদি পাকা ইমানদার হয়ে যান তো যদি এশারাতে ডাকেন ফজর হতে হতে আপনার কাজ হয়ে যাবে, যদি পাকা দিনদার হন অভাবের কথা আল্লাহ তাআলাকে বলবেন রবিবারের দিন, সোমবারের দিন আস্তে আস্তে আপনার অভাব পূর্ণ হয়ে যাবে। যদি বিশ্বাস না লাগে, গাদার গাদা কথা আছে, গাদার গাদার দলিল আছে, এতগুলো কথা তো আমি একাই বলতে পারবো না, আর বলার সময়ও নেই আমার কাছে। আমি একটা দুঃখের কথা বলছি, কাউরি এক মেয়ে ছেলে, পাকা দিনদার, পাকা অঙ্কের পরেশগার, সেই মহিলার স্বামী একদিন দিনের বেলায় নিজের স্ত্রীটাকে বলছে, তুমি আমার নজরে আমার কাছে আমার মায়ের পিঠ খানার মতন। স্ত্রীকে বলছে, তুমি আমার নজরে আমার মায়ের বুকখানা যেমন, ঠিক ওই রকম। এইরকম করে যদি কেউ কথা বলে তো একে বলা হয় জেহার। এ কথা বলতে গেলে স্ত্রী হারাম হয়ে যায়। কতদিনের জন্য হারাম হয়? যতদিনের পর্যন্ত আপনি হালাল করার বিধি না করবেন ততদিনের মতো হারাম হয়ে থাকবে। বেচারি আউস বিন সামিত সোজা খ্যাপা লোক, বলে দিয়েছে দশটার সময় বিবিকে এই কথাটা, দিয়ে বারোটার সময় নিজের স্ত্রীকে ডেকে বলছে, কয়ে খাওলা, স্ত্রীর নাম খাওলা, খাওলা আছো? হ্যাঁ আছি। তো ভাত দাও তো দুটা, পানি দাও তো এক গিলাস। খাওলা ঘর থেকে আওয়াজ করে বলছে, তোমার তো আমি খিদমতের জন্যই এসেছি, তুমি যেমনি বললে সঙ্গে সঙ্গে দৌড়ে তোমাকে ভাত দিতাম, রুটি দিতাম, পানি দিতাম,
কিন্তু আমি তোমার উপরে হারাম হয়ে আছি, আমি তোমার হালাল বিবি নই। অতএব স্বামী রে, তোমাকে আমি পানিও দিতে পারবো না, তোমাকে ভাতও দিতে পারবো না, তোমাকে নিজে থেকে খুলে খেতে হবে। যা, ই আবার কোন কথা হলো? স্বামী বলছে, কেন রে, কোন নাট ঢিল হয়ে গেল রে, কোন প্যাঁচ খুলে গেল রে, যে কথা বলছিস রে। বলছে, হ্যাঁ, তুমি যে কথাটা ব্যবহার করেছো সকাল 10টার সময়, এতে স্ত্রী হালাল থাকে না, হারাম হয়ে যায়। হ্যাঁ, এগুলা ঝামেলা বাদ দে, তো খানা দিতে বলছি খানা দে না, আমার কাছে ঈমান আছে, আমি নিজের ঈমান বরবাদ করব না, তোমাকে খানা আমি দিতে পারবো না, তোমার কোনো কথা আমি শুনতে পারবো না, যেহেতু আমি তোমার জন্য হালাল নই। পুরুষটা জোর করছে, এবার চলে এসেছে রাসূলুল্লাহর কাছে, এসে রাসূল বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমার একটা উপায় করে দেন, আমি মুসিবতে পড়ে গেছি। কি বাবা? বলছে, আমার স্বামী আমাকে এই ধরনের কথা বলেছে, যার কারণে এখন জিহার হয়ে বসে আছে আমার স্ত্রী। আমি যে তার স্ত্রী, তো আমি কি তার সেবা করতে পারবো? আমি কি তাকে খেতে দিতে পারবো? আমি কি রাতের বেলায় আমার স্বামীর বিছানায় যেতে পারবো? এগুলো কি জায়েজ আছে? রাসূলুল্লাহ সাফ করে বলছেন, আনতে আলাইহে হারাম, তুমি তোমার স্বামীর উপরে পূর্ণাঙ্গ রূপে হারাম হয়ে গেছো, তোমার কিছুই করা জায়েজ নয়, চলবে না। বেচারি মেয়ে ছেলে রাসূলুল্লাহকে কত রকম রিকোয়েস্ট করছে, কত রকম করে আবদার করে বলছে, শেষের বেলায় কি, আপনি একটু হালালের ব্যবস্থা করে দেন, যদি হালাল না করা যায় তাহলে পরে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি যদি বাচ্চাটিকে নিয়ে আমার মায়ের বাড়ি চলে যাই তাহলে বাচ্চাগুলোকে ঠিকঠাক করে খেতে দিতে পারবো না, বাচ্চাগুলো মানুষ হবে না। আর যদি ছেলেগুলোকে তার বাপের কাছে ফেলে দিয়ে চলে যাই তাহলে বাপ জীবনে ছেলে পিলেকে মানুষ করতে পারে না, যেদিকে সেদিকে বাউলার মতো ঘুরে বেড়াবে, ছেলেগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রসুল আমার উপরে দয়া করেন, আমার ছোট ছোট বাচ্চাদের উপরে দয়া করেন, আমার বুড়া স্বামীটার উপরে দয়া করেন, যদি আপনি একটু মেহরবানি করে হালাল করে দেন তো ভালো হয়। রসুল বলছেন, হারাম, কোনো উপায় নেই, যাও। এত কথা বলার পরে আশা করছে যে কিছু বলবেন, সে বয়স ঠিক আছে দেখছি, ওই একই কথা, যাও, হারাম, কোনো ঔষধ নেই, কোনো উপায় নেই। মেয়েটি কি করছে এবার? কাঁদতে 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 রাসূলুল্লাহর দরবার থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে বাড়ি পৌঁছেনি, রাস্তাতে হাঁটছে একাই একাই, আর নিজের মনকে বলছে বা মনে মনে বলছে, দরবার তো শুধু একটাই নয়, তুমি আমাদের নবী ছিলে রাহমাতুল্লিল আলামিন, তোমার দরবারে এসেছিলাম, বঞ্চিত হয়ে চলে গেলাম, তুমি কিছুই করে দিলে না, তোমার দরবারটা হলো হাইকোর্ট, হাইকোর্টের উপরে আর একটা কোর্ট আছে, তার নাম সুপ্রিম কোর্ট, আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পরে আমি সুপ্রিম কোর্টে কেস করব, সুপ্রিম কোর্টে কেস করার পরে যদি ওখান থেকে রায় হয় তো আশা করা যায় আমি রায় পেয়ে যাব। কোথায় সুপ্রিম কোর্ট আছে? একটা বেটি ছেলে হয়ে আল্লাহ পাকের নবীর উপরে যখন মনটা ভরল না, তখন রাতের বেলায় ইবাদত করে, নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করে, এবার অনুরোধ করে করে বলছে, হে আসমান এবং জমিনের মালিক, তোমার নবীর দরবারকে ছেড়ে দিয়ে তার কাছে ফরিয়াদ না করে এবার ফরিয়াদ ফিরিয়ে নিয়ে চলে এসেছি, তোমার কাছে আমি আরজি জানাচ্ছি, হে আল্লাহ, তুমি আমার আরজিটাকে শোনো, আমার তিনটা বাচ্চা আছে, যদি আমি হারাম হয়ে যাই তো বাচ্চা তিনটা না খেয়ে মরে যাবে আমার কাছে, আর বাচ্চা দুটোকে তিনটাকে যদি ছেড়ে দিয়ে চলে যাই তার বাপের কাছে, তাহলে মানুষ হতে পারবে না। তুমি আসমান থেকে কোনো না কোনো একটা ফয়সালা তোমার নবীর মুখ দিয়ে শুনিয়ে দাও। কথাটা খেয়াল করে, সরাসরি আমাকে কি তুমি বলবে যে আল্লাহ? আল্লাহ তো কোনো মানুষকে সরাসরি বলবে না, এটা তো একটা বিধান, কি রায় হবে? তো তোমার নবীর মুখ দিয়ে
রাইটা আমাকে দাও। নবীর কাছে আসবে জিবরিল, জিবরিল শোনাবেন নবীকে, নবী শোনাবেন তখন আমাকে। এই জন্য তিনি বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি আমার জন্য একটা সুন্দর ফয়সালা আসমান থেকে পাঠাও, তোমার নবীর মুখ দিয়ে যেন আমি শুনতে পাই। এমনি বলেনি, এমনি নয়, মেয়েটা কেমন ছিল, চরিত্রটা কেমন ছিল তার, আধ ঘন্টা ৪৫ মিনিট আগে আপনাকে তিনটা কথা বলেছিলাম উর্দুতে, মনে আছে? তু মেরা হো যা মে তেরা হো যাও, তু মেরা কাম কর দে মে তেরা কাম কর দূ, সবসে রিশতা তোড় লে মুঝসে রিশতা জোড় লে। নমাজ পড়ে দিয়েছে এশার, আল্লাহর কাজ করে দিয়েছে। এবার আল্লাহ তুমি আমার কাজ করে দাও, তোমার কাজ আমি করে দিয়েছি। এ রব্বে করিম, আমি তোমার নবীর কাছে গেছিলাম, এর কাছে যাওয়াটা জায়েজ, তোমার নবীর কাছে ফয়সালা পাইনি, তার জন্য তোমার কাছে এসেছি, নবীকেও বাদ দিয়ে দিয়েছি, এবার তোমার সঙ্গে আমার সম্পর্ক, তুমি আমার কাজটা করে দাও। রাতের বেলায় কেঁদে 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 দোয়া করে নিলেন, আর নেওয়ার পরে আলাদা ঘরে আলাদা বিছানায় নিজের বাচ্চা তিনটাকে নিয়ে শুয়ে গেলেন, আর তার স্বামী একায় আলাদা বিছানে কটবিশ কটবিশ করে আর রাত কাটায়। সকাল হলো, রসুলুল্লাহ একজনকে ডেকে বলছেন, ওগো এই যে 500 মিটার দূরে ওই যে টোলাটা আছে পান্তাপাড়ার পরে আইন্যাপাড়া, ওইখান থেকে একটা মেয়ে লোক আছে, ওকে ডেকে নিয়েছো তো? তো মেয়েটি খবর পেয়েছে যে আমাকে রাসূলুল্লাহ ডেকেছেন, তখন থেকে মনে মনে খুশি, রাসূল যখন ডেকেছেন সুপ্রিম কোর্টে রাতের বেলায় শুনানি হয়ে গেছে, সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হয়ে গেছে, এবং রাসূলুল্লাহর মুখ থেকে সে রায়টা বর্ণনা হবে, অতএব মনে হয় আমাকে তিনি ডেকে পাঠিয়েছেন। নিরাশ হয়ে নয়, বুক ভরা আশা নিয়ে এই মেয়ে ছেলেটি হাঁটতে হাঁটতে চলে আসছে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ তাকে দেখা মাত্রই বলছেন, এই মেয়ে কি তুমি ওষুধ করেছিলে রাতের বেলায়, কি তুমি উপায় অবলম্বন করেছিলে রাতের বেলায়, সারাটা রাত গেল আর এরই মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রায় পাঠিয়ে দিয়েছেন। কি রায়? কাদ সামি আল্লাহু কাউলাল্লাতি তুজাদিলু হাফি জাওজাহা তাশতাকি ইলাল্লাহ, তোমার আল্লাহ ওই মেয়ে ছেলেটির কথাগুলোকে কান পেতে শুনে নিয়েছেন, যেই মেয়ে ছেলেটি তার স্বামীর সঙ্গে তাকরার করেছে, বহাস করেছে। কি বলে বহাস করেছে? স্বামী বলছে হালাল হারাম কিছু নয়, তুই আমার বাড়িওয়ালি আছিস, আর স্ত্রী বলছে না 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 আমি তোমার বাড়িওয়ালি আছি বটে কিন্তু আমি হারাম। এই যে মিয়া আর বিবি, মিয়া আর বিবি দুজনে খুব হুড়াহুড়ি করেছে, তাকরার করেছে, ঝগড়া করেছে, বিবাদ করেছে, আর করার পরে রাতের বেলায় রাত কাটিয়েছে। এই স্ত্রী লোকটার ঝগড়ার কথা তোমার আল্লাহ আসমান থেকে শুনে নিয়েছেন, আর শুনে নেওয়ার পরে ওই মহিলার পক্ষে আল্লাহ তাআলা রায় দিয়ে পাঠিয়েছেন, হে নবী ওই মেয়েটিকে তার পক্ষে যেটা রায় হয়েছে রায়টা আপনি শুনিয়ে দেন। মেয়েটির সামনে কোরআনের 1, 2, 3 আয়াতকে রাসূলুল্লাহ পড়ে শোনালেন, শুনিয়ে কি বললেন? তোমার স্বামীকে বাড়ি গিয়ে বলো তিনটা কাজের মধ্যে কোনো একটা কাজ যত তাড়াতাড়ি করে দিতে পারবে তুমি তার উপরে হালাল হয়ে যাবে, আর যতক্ষণ পর্যন্ত কোনো একটা কাজ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি হারাম রবে। কি? এক নম্বর, তোমার স্বামীকে বলো 2000 কিংবা 1500 দিরহাম লাগবে চাঁদির টাকা দিয়ে একটা কোনো গোলামকে কিনে নিবে, আর গোলামটাকে কিনে নিয়ে তাকে স্বাধীন করে দেবে, যদি এই কাজটা করে দিতে পারে তো তুমি হালাল। বলছে এটা পারবে না মনে হয়, এক কাজ করো তোমার স্বামীকে বলে দাও 60টা মিসকিনকে ডেকে এনে যা খাওয়াতে পারে
রুটি আর তরকারি আর সবজি আর ডাল কিংবা ভাত আর রুটি আর তরকারি আর ডাল যেটা তাকে ভালো লাগে, 60টা মিসকিনকে খানা খাইয়ে দিতে বলো। যদি 60টা মিসকিনকে খানা খাইয়ে দিতে পারে তাহলে তুমি তার উপরে হালাল হয়ে যাবে। যদি এটা না পারে তো তোমার স্বামীকে বলো 1 2 3 4 করে তাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে। 60টা যদি রোজা রেখে দেয় তো যেদিন রোজা রাখা শেষ হবে সেদিন তোমার উপরে তোমার স্বামী হালাল হয়ে যাবে। অতএব যাও, এই 3টার ভেতরে যেন কোনো একটা করে দিবে তো সেদিনই তুমি হালাল হয়ে যাবে, তুমি জিন্দগির মতো হারাম রবে না। একটা মেয়ে ছেলে বিপদে পড়ল, তো নিজের ইবাদতের যোগ্যতার মাপকাঠিতে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতকে খটখটিয়ে রাতারাতি রায় বাহির করে নিয়ে চলে এলো। আর আগামী দিনের মুসলমানদের সমস্যার চিরতরের সমাধান হয়ে গেল। আগে ছিল জেহার, কিন্তু জেহারের ফাইসালা ছিল না, হারাম তো হারাম। আর এর ঘাড় দিয়ে অর্থাৎ খাওলা রাজিয়াল্লাহু তাআলা আনহার ঘাড় দিয়ে আল্লাহ তাআলা আজ পর্যন্ত দুনিয়াতে যত বেটা ছেলে বেটি ছেলে আছে কেউ যদি জিহার করে তো তাদের সমাধান আল্লাহ বের করে দিলেন। আমি কি জন্য এই ওয়াকিয়াটা বা ঘটনাটা আপনাদের সামনে বের করে আনলাম, বেচারি খাওলা মুসলমান মেয়ে ছেলে ছিলেন না, উনি কি ছিলেন, একটা মুমিনা মেয়ে ছেলে ছিলেন। আর কি বলেছি, মুমিন হতে গেলে তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা কথা শুনতে দেরি করবেন না। আর যদি মুমিন না হয়ে তুমি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার কথা আল্লাহকে মঞ্জুর করাতে দেরি হবে, সময় লাগবে, আল্লাহর মন হলে কবুল হবে না হলে নাও হবে। আমি জানি না এই গত সিজনে আপনাদের উত্তর দিনাজপুরের লোকেরা ইস্তেসকার নামাজ পড়েছিল কি পড়েনি। আমাদের এলাকায় গত বছর এপ্রিল মে জুনের দিকে জুলাইয়ের দিকে সব এলাকায় এলাকায় ইস্তেসকার নামাজ পড়েছিল, কেন যে এই আসমান থেকে বৃষ্টি নামছিল না। অপেক্ষা করতে 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 যখন লোকেরা দেখলো যে আল্লাহ সময় পার হয়ে যাচ্ছে, পানি নাজিল হয় না, তো মুর্শিদাবাদের বহু জায়গাতে দেখেছি ইস্তেসকার নামাজ হয়েছে। আমাদের এলাকায় বাটনা মাদ্রাসায়, ফালাহুল মুসলিমিন মাদ্রাসায়, দামাইপুর কাতলামারি মাদ্রাসায় সব জায়গাতে ইস্তেসকার নামাজ হয়েছে। উঠলো পানিটা কেন? আপনার ইমানের ভোল্টেজটা কমে গেছিল এই জন্য। যখন আপনি নিজেকে শুধরাবেন তখন আল্লাহ তাআলা বলছেন আমি নিজেকে শুধরে নেব। আল্লাহ নিজে বলে রেখেছেন আমি বাঁকা হই না, তোমরা যখন বাঁকা হয়ে যাও তখন আমি বাঁকিয়ে যাই। কোরআনে আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তোমাদের চলন যদি বিগড়ে যায় আমি আল্লাহ নিজেকে বদলিনি, আর তোমরা যদি নিজেকে বদল না করো, ইমানের উপরে কায়েম থাকো, তো আমি সেই আল্লাহ রহমাতুল, আমি সেই আল্লাহ রহম এবং গাফুর, আমার সেই কাজই হয়। কিন্তু বেশিরভাগ মানুষ হয় কি, নিজেকে বদলে নেই, আর মানুষ যখন নিজেকে বদলে নেই তখন আমি আল্লাহ বদলে যাই। হয়েছে, শুনে না কথা, আল্লাহ তাআলা পানি দেয় না। একটা হাদিস আছে, বলার টাইম নেই আমার কাছে, ওই হাদিসে লেখা আছে যদি তোমাদের দেশে ব্যভিচার বেড়ে যায়, জেনা বেড়ে যায়, তাহলে কি হবে? তো বলছে তোমাদের ভেতরে মহামারী পাঠিয়ে দেওয়া যাবে, তোমাদের ভেতরে এমন মহামারী পাঠিয়ে দেওয়া যাবে যেই মহামারীটার নাম তুমিও শুনোনি, তোমার বাপ তোমার দাদারা পর্যন্ত শুনেনি নাম, এমন কঠিন মহামারী তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। কি হলে পাঠাবে? ব্যভিচার, ব্যভিচার। আজকাল ব্যভিচার দেশের মাটিতে, গ্যার মুসলিমের কথা আমি জানি না, মুসলমানদের বাড়ির হাল বলেন, গায়ে গায়ে পালিয়ে বিয়ে করা কয়টা হয় প্রতি বছরে, হারামি উপায় মিলামেশা কতটি হয় প্রতিটা বছরে। আল্লাহ কেন যে আমাদের উপরে রহম করে রেখেছেন তা তিনি